বেগুন গাছ যখন পুরনো হয়ে যায় তখন আমরা অনেক সময় বেগুন গাছগুলোকে তুলে ফেলি বা কেটে ফেলে দিয়ে আবার নতুন করে রোপণ করি সবার তো এরকম সময় থাকে না সেজন্য দেখা যাচ্ছে যে অনেকে সময় মতো লাগাতে পারি না অনেক সময় দেখা যায় আহ বাড়তি পরিচর্যা আবার কিভাবে করতে হয় পুরনো গাছগুলো সেটা জানি না সেজন্য তুলে ফেলি অনেক সময় আমরা নতুন করে চারা করা সম্ভব হয় না দেখে করতে পারি না অনেক ঝামেলাই থাকে আমরা যদি একবার বেগুন গাছ লাগাই সেই বেগুন গাছ থেকে আমরা অনেক দিন পর্যন্ত বেগুন খেতে পারবো যদি আমাদের সঠিকভাবে পরিচর্যা জানা থাকে আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের দর্শক আমার সবাইকে স্বাগত কেমন আছেন সবাই এই দেখুন এই বেগুন গাছটা আমি প্রথমে দেখাই পোকাগুলো এই বেগুন গাছটা অনেক পুরনো আমি ভিডিও করব বলে এই গাছটাকে কোনো পরিচর্যা না করে এভাবে রেখে দিয়েছি এই বেগুন গাছটাতে যে ধরনের পোকাগুলো দেখছেন মিলিব্যাগ মাছি পোকা সবই আছে এখানে এগুলো হয়ে অনেক সময় দেখা যায় গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় যেমনটি আমার এই গাছটা এখন হয়েছে এর কারণে আমরা গাছগুলোকে তুলে ফেলে দিই নতুন করে লাগাই এগুলো প্রতিকার করা সম্ভব হয় না যখনই আপনারা দেখবেন যে গাছে দুই একটা করে পোকা আসছে তখনই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিবেন এটা হলো প্রথম কথা কারণ যদি পোকা বাড়তে দিই এরকম দীর্ঘদিন যদি আমরা পরিচর্যা না করি তাহলে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই গাছটা দেখুন মোটামুটি সুস্থ আছে তবে পিঁপড়ার আক্রমণ হচ্ছে এবং কি পাতাতে একটু কালো কালো ছোপ পড়েছে কিছুটা একটু সমস্যা এর মধ্যেও আছে ওই গাছটা আমি তুলে যখন অনেক পোকা হয় তখন ওই গাছটাকে তুলে আমি হয়তো পুড়ে ফেলি না হলে দূরে কোথাও ফেলে দিই আমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে আমি ওই পুকুরে ফেলে এর পরবর্তীতে আমি কি করব। যখন আমার বেগুন 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 একদম শেষ না। তখন আমি গাছটাকে পুরো ছাটাই করে দিব একদম ভালো করে ছাটাই করে দিয়ে সবগুলো ডাল ছাটাই করে দিয়ে একদম গাছটাকে পরিষ্কার করে ফেলব। বাড়তি যদি গোড়ার দিকে কোনো পাতা থাকে পাতাগুলোও ফেলে দিব সোজা কথা গাছের একদম পাতা তারপরে ঢাল পালা সবকিছু কেটে ফেলে দিয়ে গাছের গোড়াটাকে ভালো করে খুচিয়ে খুচিয়ে মাটিগুলোকে একদম ভালোভাবে আগলা করে নিব মাটিগুলোকে ভালো করে আগা করে নিলে এর পরবর্তীতে আমি এখানে খাবার দিব এই সময়তে যেহেতু আমার এই গাছটা থেকে আমি এক বছরের মতো বেগুন খেয়েছি এখন এই মাটিতে তেমন কিছুই নাই বললেই চলে আমি নতুন করে খাবার দিব এখানে একটা গাছ আছে দেখেন এই গাছটার বয়স প্রায় বছরের অল্প একটু কম হবে বা এরকম বয়স এটা গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ কেটেছি এই গাছটাকে এই নিয়ে দুইবার কেটেছি দেখুন কাটার এক সপ্তাহ পরে কিন্তু আবার শাখা প্রশাখা এসে কি সুন্দর ভরে গিয়েছে এটা দেখলে কি বোঝা যায় যে এটা পুরানা গাছ ছিল ওরকম দুর্বল গাছ ছিল অসুস্থ গাছ ছিল না এটা দেখতে আরো সুন্দর লাগতেছে কারণ প্রতিটা পাতা একদম সতেজ সুন্দর এই জন্যই বলি যে হতাশ হওয়া যাবে না একটা গাছ দুর্বল দেখলে অসুস্থ দেখলে সেই গাছটাকে যতটুকু সম্ভব আমরা কিন্তু সারিয়ে তোলার চেষ্টা করলে করা যায় আমরা পারি এই গাছটা সেম গাছটা থেকে দেখুন এই যে বেগুন চলে আসছি সেই কাটা আমার এই যে গাছটা যে সুন্দর পাতা বেরিয়েছে এই বের হওয়া পাতা বের হওয়া গাছটাতে এখন দেখুন কি পরিমানে বেগুন ধরেছে এটা দেখলে বোঝা যাচ্ছে না যে কিন্তু এটা পুরনো গাছ এটা দেখতে বোঝা যাচ্ছে যে নতুন বেগুন আসছে এরকমই এই গাছটাতে সারা বছর বেগুন এভাবে ধরে থাকে এই বেগুনগুলো যখন তোলা হবে তখন আবার যখন বেগুন ধর দেখবো যে আদ ধরছে না তখন কিন্তু আমি আবার নতুন করে কাটিং করব কেটে আবার পরিষ্কার করব এই গাছটা আছে এটাও পুরোনা গাছ এটারও ডালপালা ছেটে কেটে দিয়েছিলাম আবার বেগুন ধরেছে এখন আবার কাটা কাটি কাটিং করাটা জরুরি কারণ এটার কিছু ডাল আছে একটু মোটামুটি দুর্বল দেখা যাচ্ছে পাতাগুলো কিছুটা সমস্যা দেখা যাচ্ছে কেটে ছেটে আবার খাওয়ার দেওয়ার পরে দেখুন এই যে বেগুন ওই গাছটাতেই বেগুন এরকম ধরে আছে তা আমরা চাইলে সবই সম্ভব ইনশাল্লাহ সবজি করার ইচ্ছা থাকলে প্রথমে সফল না হলে দ্বিতীয়বার তৃতীয়বার এমনিতে আমাদের সফলতা আসবে এটাও আমার গাছ দেখুন কি পরিমাণে বেগুন ধরে আছে করে তো খাবার মতো দিয়েছি যেটা আমি খাবারের কথা বলবো সেটা হলো মাটিটাকে ভালো করে খুঁড়ে বার্মি কম্পোস্ট এবং কি গোবর সার দিয়ে দিবেন সাথে দিয়ে দিবেন ফাঙ্গিসাইড সাথে দিয়ে দিবেন অবশ্যই পটাশ সার এবং কি আহ হাড়ের গুঁড়া তারপরে আপনি দিতে পারেন নিম খোল কারণ পুরোনো গাছগুলোতে প্রচুর পোকা হয় সেজন্য নিম দিয়ে দিবেন দিয়ে দিয়ে প্রতিনিয়ত পানি দিবেন আর পনেরো দিন পর পর অবশ্য খোল বীজাণু পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন বেগুন গাছগুলো আর বেগুনে বেগুন শূন্য থাকবে না বেগুনে ভরা থাকবে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ